অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় কুকুর লেলিয়ে দিয়ে প্রতিবেশীকে রক্তাক্ত করল অপর প্রতিবেশী নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন শর্টলেকের বাসিন্দারা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় কুকুর লেলিয়ে দিয়ে প্রতিবেশীকে রক্তাক্ত করার অভিযোগ অপর প্রতিবেশীর বিরুদ্ধে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শর্টলেকের আইসি ব্লকের বাসিন্দারা ঘটনায় আক্রান্ত প্রতিরক্ষা দফতরের কর্মী অবিনাশ কুমার আক্রান্ত অবিনাশবাবুর দাবি অভিযুক্ত সুমিতেশ সাথে বচসা বাঁধে অপর আবাসিক সুনীল লালের বচসা মেটানোর জন্য এগিয়ে যান অবিনাশ কুমার সময় কেনেডি তার অভিযোগ পোষা কুকুর লেলিয়ে দেয় অবিনাশ কুমারের দিকে ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছেন অবিনাশ দুই হাত পা ও শরীরে নানা জায়গায় কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি সব থেকে খারাপ অবস্থা দুটি হাতের ইচ্ছেই হচ্ছে যে আমি এখানকার যা ইচ্ছে করব আমার কোনো কেউ কিছু করার নেই আমার পেছনে প্রচুর সাপোর্ট আছে অনেক কিছু আছে কেউ কিছু করতে পারবে না এবং এটা ব্যক্তিগত কারণ না হলে এরকম কাণ্ড সে ঘটায় না যখন এরা হাতের অবস্থা দেখি যে ফটোগুলোর হাল ভাবছিলাম যে আমি যদি ওখানে থাকতাম হয়তো মারাই যেতাম আমি রিয়েলি মারাই যেতাম জানা গেছে শুক্রবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন অন্যান্য আবাসিকেরা আহত অবিনাশ কুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানাতে অন্যান্য আবাসিকদের অভিযোগ আগেও কেনেডির বিরুদ্ধে বিধাননগর থানায় একাধিক অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরা তবে এদিনের ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন তারা অভিযোগ পেয়ে পুলিশ সুমিতেশ কেনেডিকে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে এদিন বিধাননগর আদালতে তোলা হয় এ বিষয়ে অবিনাশ বলেন ওনার সাথে ঝামেলা হচ্ছিল বিষয়টি মেটানোর জন্যই সেখানে গিয়েছিলাম কিন্তু এমন কাণ্ড হবে বুঝতে পারিনি তো মেগাইয়াস করো ওখানে তবু আপনি डॉग को छोड़ दिया था रस्सी उसी खोल दिया तो उसके बाद डॉग को बोला अटैक करने के लिए तो मेरे पर डॉग अटैक किया उसको बचाने के चक्कर में ये पूरा मेरे हाथ में पूरा कटिंग वटिंग जो भी हुआ है पेट वेट में काट लिया है पूरे बहुत सारा ब्लड गिरे हुए थे जितना देर मेरा ताकत जवाब दिया मैं उसको दबा कर रखा था फिर वो छोड़ के भागा फिर आया फिर पकड़ा मतलब चार पाँच बार उसको उठा पटक करते रहा मैं उसके बाद जब काट वट लिया तो फिर मैं अंदर घुस गया सर के घर के अंदर तब तक वो उसको भगा दिया गया था फिर रखना चाहते थे उसका फीडबैक सही नहीं था और वो चाहता है जो मैं बोलू वही कमिटी के लोग भी गलत काम बोल तो इसलिए हम, हम उसको सपोर्ट हम लोग नहीं करते अन्ना बात करते क्योंकि पहले से सुमित कनेडी ब्यूरो रिपोर्ट न्यूज नोम